একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। 2009 সাল আমরা তখন মানে ব্যারাকপুরে চলে এসেছি, ভাড়া বাড়িতে থাকি। পরপর কতগুলো ডাকাতির ঘটনা ব্যারাকপুরে ঘটে যাওয়ার পরে রাত পাহারা কমিটি তৈরি হয়েছে প্রত্যেক পাড়ায়, এবং আমাদের পাড়াতে তৈরি হয়েছে, এবং সেখানে একটা রুটিন তৈরি করে দেওয়া হয়েছে যে কবে কে রাতে পাহারা দেবে। তো একদিন আমার পালা এসছে, শীতের রাত, সারা রাতই পাহারা দিতাম আমরা। আমাদেরকে ওই পুলিশের, এখানকার স্থানীয় পুলিশের পক্ষ থেকে লাঠি বল্লম বিশেষ করে এগুলো দেওয়া হয়েছিল, ওগুলো নিয়ে 7-10 জনের মতো একসঙ্গে মিলে পাহারা দিতাম। তো সেই পাহারা দিতে দিতেই আমার ঘটনাটা শোনা, এর সত্য মিথ্যা আমি বলতে পারবো না, যা শুনেছি সেটুকুই আপনাদেরকে বলছি। তো আমরা, আমাদের একটা বড় অঞ্চল পাহারা দিতে হতো আমাদের পাড়াটা এবং তার আশেপাশের গলিঢলি ইত্যাদি। তো আমরা সেখান দিয়ে, আমি পাড়াটার নাম উজ্জ্বল রাখছি, জায়গাটা ব্যারাকপুরে, জায়গাটা ব্যারাকপুরের নোনাচন্দন পুকুর এলাকায়, শুধু এটুকু বলছি। আমরা পাহারা দিচ্ছি, পাহারা দিতে দিতে একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। তো তখন দেখলাম আমি একমাত্র নিউকামার আর কি ওই দলে, মানে যে ব্যারাকপুরে নতুন এসছে, তখন বাদবাকি ব্যারাকপুরের সব পুরনো লোক। তারা দেখলাম ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট বাড়ির দিকে, মানে অন্ধকার বাড়ি, স্বাভাবিকভাবেই মধ্যরাতে কোনো বাড়িতে আলো জ্বলবে না, অন্ধকারই থাকবে। সে অন্ধকার বাড়ির একটা গ্রিলের দিকে সবাই একসঙ্গে তাকালো। তো আমার একটু কৌতূহল হলো, নিয়ে এরোর মুখ চাওয়াচাওয়ি করলো, বোধহয় একজন আর একজনকে জিজ্ঞাসা করলো, কী রে মনে আছে, এরকম কথাবার্তা হচ্ছে টুকরো। তো দেখে আমার ব্যাপারটা থেকে খুব কৌতূহল হলো যে কী ব্যাপার, এই বাড়িটার মধ্যে কী রহস্য আছে। তো তারপরে ওই পাহারা দিতে দিতে কিছুক্ষণ বসে জিরিয়ে নেওয়া হতো আমাদের মাঝে মাঝে, কোনো নির্মীয়মান বাড়ির সামনে বা কিছু এরকম কোথাও একটা কারোর দেয়ালের উপর বসে এরকম জিরিয়ে নেওয়া হতো, সেরকম জিরিয়ে নেওয়া হচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম সবাইকে যে আচ্ছা আপনারা ওই বাড়িটার সামনে গিয়ে ওরকম সবাই মিলে মুখ চাওয়াচাওয়ি করছিলেন দেখলাম, আপনাদের বললেন যে মনে আছে, একজন দুজন বললেন, কী ঘটনা, কী মনে আছে, কী ওই বাড়িটার বিশেষত্ব কী, কী ঘটনা ঘটেছিল। তখন ওই দলের একজন সিনিয়র মেম্বার, ওদের থেকে বয়স অনেক বড়, আমি দাদা বলে ডাকি তাকে, তিনি বললেন যে ওই বাড়িতে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছিল, এবং তারপর থেকে বহুবার রাতে, মানে ব্যারাকপুরে এখানে রাত 11:45 শেষ ট্রেন, 11:45-12:10 শেষ ট্রেন, বুঝতে পারছেন যে মানে রাত 1:30-1 এখানে মানুষ চলাচল কোনো ব্যাপারই না, আবার ভোরে 3:05-10 প্রথম ট্রেন, কাজে খুব অল্প সময় মানবহীন থাকে আর কি, লোকাল ট্রেন চালু হয়ে যায় এখানে 3:10, জনমানব শূন্য খুব অল্প সময় থাকে। যাই হোক, মূল কথাটা যেটা বলতে গেছি সেটা হচ্ছে যে অনেকেই এরকম রাতে ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকিয়ে একটা বারান্দার, ওদের যে বাড়িতে আত্মহত্যাটা হয়েছিল সেই বাড়িতে একটা ছোট্ট একফালি বারান্দা ছিল গ্রিলে, ওই সামনে গ্রিল দেওয়া, ওই গ্রিল দেওয়া বারান্দায় নাকি যিনি আত্মহত্যা করেছিলেন, যারা এনারা যাদেরকে যাকে চিনতেন, তাকে নাকি বহুবার দেখা গেছে, এই ঘটনাটা আমি শুনেছিলাম, এটুকুই বলার ছিল।